আসসালামু আলাইকুম। আইসিটি মন্ত্রণালয়ের তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি ও তথ্য বার্তা সংস্থা টিএসবি এর পক্ষ থেকে আমি লিঙ্কন মিয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছি ফর্মের মধ্যে বিভিন্ন ধরনের কাজ, যেমন কিভাবে একটা ফিল্ডটাকে আপনারা ডিজেবলড করে রাখবেন বা কোন ফিল্ডটাকে আপনারা সিলেক্টেড অবস্থায় রাখবেন। তো বিভিন্ন ধরনের কাজগুলো দেখেছি। তো আমরা ফার্স্টে দেখবো আজকে এরকম একটা কাজ, যে যখনই আপনি পেজটাকে লোড করবেন, সাপোজ আমি এটাকে কি করছি, রিলোড করলাম। তো দেখেন, রিলোড করার সাথে সাথে আমার কিন্তু কোনো ফিল্ডটাতে বলতেছে না যে এটা তুমি ফিল আপ করো, তাই না? বা এটা তুমি ফিল আপ করো, এরকম কিছু বলতেছে না। যদি এরকম হতো, যখনই আমি এটা এখানে লোড করব, তখন আমার দেখা যাচ্ছে কি, ইউজার নেম 5 যেটা আছে এটাতে আমাদের কার্সর চলে আসবে এবং এটা এরকম কিছু একটা টাইপ করতে বলবে। তো তাহলে সেটা কি রকম হতো, ভালো হতো, তাই না? তো এই কাজটা যদি করতে হয়, তাহলে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউটটার নাম হলো কি, অটো ফোকাস। তো তার মানে যখনই আমরা এটা লোড করব, অটোমেটিক এখানে এটা ফোকাস হয়ে যাবে। তো তাহলে আমরা এটা করে ফেলি। তো এটা কি আছে, ইউজার নেম 5 এর মধ্যে। ওকে, তো আমরা ইউজার নেম 5 এর মধ্যে যাই। এই যে ইউজার নেম 5, তো এইটার যে ইনপুটটা আছে ইমেল, তো ঠিক আছে, এখানে আমরা কি করবো, জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, যেটা হলো আমাদের সিঙ্গেল অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটটার নাম কি, অটো ফোকাস। তো তাহলে কি করলাম, আমরা অটো ফোকাস দিলাম, এবং এটা একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট, এই জন্য এর কোনো ভ্যালু দেওয়া লাগবে না, জাস্ট এটা এভাবে লিখলেই হবে। তো অটো ফোকাস এটা আমরা সেভ করলাম। তো এখন যদি আমরা পেজটাকে রিলোড করি, তাহলে কি দেখতে, দেখেন বর্তমানে কিন্তু এই অবস্থায় আছে, কিছুই নাই। কিন্তু যখন আমি পেজটা রিলোড করতেছি, তখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ইউজার নেম 5 এর এখানে কিন্তু কার্সর চলে আসছে, তাই না? এটা কিন্তু লিখতে বলতেছে। আচ্ছা, তো আমরা আমরা এটা আরো ভালোভাবে বোঝার জন্য একটা কাজ করি, এইটা আমরা এইটাকে না দিয়ে আমরা এখন ইউজার নেম 2টাকে দিই। তো দেখি আমাদের এইটা কাজ করে কিনা ওইভাবে। তাহলে কি করলাম, এই অটো ফোকাস এটা যেটা আছে এটা কেটে দিয়ে আমরা ইউজার নেম 2 তে যেটা আছে এইটাতে দিলাম। তো এটার পরে আমরা অটো ফোকাসটা দিয়ে দিলাম এবং সেভ করলাম। এখন রিলোড করি, তাহলে কি দেখতে পাবো, আমরা যখন রিলোড করবো অটোমেটিক আমার ইউজার নেম 2 যেটা আছে এইটা আমাদের অটো ফোকাস হয়ে যাবে। তো দেখেন যখন আমি রিলোড করতেছি, অটোমেটিক্যালি কিন্তু ইউজার নেম 2টা এটা আমাদের ফোকাস হয়ে যাচ্ছে। তার মানে আমরা এর মাধ্যমে বুঝতে পারতেছি, যদি কোনো ফিল্ডটাকে আমরা অটোমেটিক ফোকাস করতে চাই, তাহলে সেটাকে একটা অটো ফোকাস অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ওকে, ফাইন। তো এইরকম যদি আপনার মনে হয় যে আমাদের এর মধ্যে কিছু ফিল্ড থাকবে রিকোয়ার্ড, মানে যেগুলো অবশ্যই আমাদের পূরণ অবশ্যই আমাদের পূরণ করতেই হবে, তাছাড়া আমাদের ফর্মটা সাবমিট হবে না, তো এই ধরনের যদি কোনো কাজ করতেছেন, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের ঠিক একইভাবে একটা অ্যাট্রিবিউটের সহায়তা নিতে হবে, যেই অ্যাট্রিবিউটটার নাম হলো রিকোয়ার্ড। মানে আমরা ওকে রিকোয়ার্ড বলে দিছি যে এটা অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে, তাছাড়া তুমি সাবমিট মানে ফর্মটা সাবমিট হবে না। যেমন আমি দেখেন এখন কোনোটাই কিন্তু ফর্ম ফিল আপ করি নাই, কিন্তু এখন যদি আমরা এখানে সাবমিট যদি দিই, লগ ইন, এটাই তো মূলত সাবমিট, দেখেন আমাদের কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে, দেখছেন আমাদের কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না, সাবমিট নিয়ে নিচ্ছে, এখন এই যে পেজটা রিলোড নিচ্ছে, তাই না? ওকে, তো আমরা যদি চাই যে সাপোজ আমাদের যেটা আছে ইউজার নেম 1, এই পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যদি আমরা কোনো কোনো টেক্সট বা কিছু যদি না দেই, ব্ল্যাঙ্ক রাখি, তাহলে আমাদেরকে এই ফর্মটা রিলোডই নেবে না, মানে সাবমিটই হবে না। তো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। ওকে, তো কোনটাতে করবো, ইউজার নেম 1-এ। তো তাহলে আমরা ইউজার নেম 1-এ আসলাম, এবং এইটার যে ইনপুটটা আছে এটাতে কি করবো, আমরা জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, যেটা হলো রিকোয়ার্ড, RequiredDরিকোয়ার্ড, ঠিক আছে? তো রিকোয়ার্ড, এখন এটা আমরা সেভ করে দেখি আমাদের আসলে কাজ হয় কিনা। তো এখন আমরা পেজটা রিলোড করি আবার নতুন করে। ওকে, তো পেজটা আমি রিলোড করলাম, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই অবস্থায় আমরা সাবমিট করব, লগ ইন করবো, দেখবো যে আমাদের আসলে কাজটা হয় কিনা। দেখেন, তো আমি যখন দেখেন লগ ইন ক্লিক করতে কি হচ্ছে, আমরা অটোমেটিক্যালি এইটা আমাদের ফোকাস করে দিচ্ছে যে তুমি ইউজার নেম 1টা ফিল আপ করো, তাছাড়া কিন্তু নিচ্ছে না। আপনারা ইউআরএল বারেও খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু কোনো কি ওই গেটের যে মেথডটা দেওয়া আছে সেটা কিন্তু আসছে না, কারণ আমরা যতবারই দিচ্ছি আমাদের ওইটা কি হচ্ছে, আমাদের এইটা ফোকাস করে দিচ্ছে যে এটা ফিল আপ করতে বলতে। তো সাপোজ আমরা এখানে কিছু একটা ভ্যালু দিলাম, তো এখন দেখেন এখন যদি আমরা লগ ইন করি, তাহলে কি আমাদের কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে, কারণ এইখানে আমাদের ইউআরএল বারে দেখেন আমাদের ওই জিনিসগুলো চলে আসছে, যা যা দিচ্ছি সেগুলো চলে আসতেছে। তো ঠিক একইভাবে আপনারা বিভিন্ন ফাইল, বিভিন্ন বিভিন্ন ফিল্ডগুলো আপনারা রিকোয়ার্ড করে রাখতে পারেন, যে এইগুলো অবশ্যই আমাদেরকে ফিল আপ করতেই হবে, তাছাড়া আমরা ফর্মটাকে সাবমিট করতে দিব না। ওকে, ফাইন। তো মোটামুটি আমাদের ফর্মের মধ্যে এই জিনিসগুলো ছিল। এই জিনিসগুলো আপনারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে যে কোনো ধরনের ফর্মই আমরা পরবর্তীতে তৈরি করতে পারবো।
তো আজকে এখন আরেকটা নতুন ট্যাগ দেখাবো, যেটা একটা মূলত আমি খুবই কম ইউজ করি বা ইউজ করি না, কারণ এটা রেসপন্সিভের জন্য সমস্যা হয়, তারপরেও কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে লাগে, এই জন্য আমি এখন দেখাচ্ছি, যেটা হলো টেবিল ট্যাগ। ঠিক আছে, কিভাবে আমরা টেবিল তৈরি করব, এইচটিএমএল এর মধ্যে কিভাবে আমরা টেবিলটা তৈরি করব। তো টেবিল জিনিসটা তো তাহলে কি তা তো ফার্স্টে জানতে হবে। আমরা যখন এমএস ওয়ার্ডে বা সরি সরি এমএস ওয়ার্ড বাদ দিলাম, আপনারা যখন স্কুলে রুটিন করেছেন না, রুটিন যে আমাদের কোন ক্লাসে কোন কি বারে কি ক্লাস, এই জিনিসগুলো যে একটা শখের মাধ্যমে থাকতো, ওইটাই মূলত টেবিল। তো তাহলে আমরা টেবিলটা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব। তো টেবিলটা তৈরি করার জন্য আমাদের যা করতে হবে, তা একটা ট্যাগ অবশ্যই রাখতে হবে, যেটা আমাদের মেন ট্যাগ থাকবে। তো মেন ট্যাগটার নাম কি? টেবিল। এটা আমাদের কি ডাবল ট্যাগ। তো তাহলে কি করলাম, টেবিল নামে একটা ট্যাগ নিলাম এবং এটা আমাদের ক্লোজ করতে হবে যেহেতু ডাবল ট্যাগ, তো স্ল্যাশ টেবিল। তো তাহলে কি করলাম, আমরা জাস্ট একটা টেবিল ট্যাগ নিলাম। তো টেবিল ট্যাগ নিলেই তো আমাদের টেবিল হয়ে যাবে না, তাই না? কারণ তার মধ্যে আমাদের কতগুলো রো থাকবে, কতগুলো কলাম থাকবে, সেইগুলো তো আমাদের দিয়ে দিতে হবে। তো তাহলে কি করব, আমরা ফার্স্টে কি করব, যে টেবিলে কতগুলো রো থাকবে এবং কতগুলো কলাম থাকবে। তো রো জিনিসটা কি তা তো জানি, তাই না? যেমন সাপোজ আমরা যদি এরকম বলি যে দেখা যাচ্ছে কি আমাদের একটা শ্রেণীতে, একটা ক্লাস শ্রেণীতে আমাদের পর 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 সামনাসামনি আমাদের দেখা যাচ্ছে তিনটা পর্যন্ত বেঞ্চ আছে, তাহলে কি হচ্ছে, এটা তিনটা রো হচ্ছে। আর দেখা যাচ্ছে আমার কি পাশাপাশিতে, মানে পাশাপাশিতে আমাদের আরো দুইটা বেঞ্চ আছে, তার মানে ওইগুলো কি দুইটা কলাম, দুইটা কলাম এবং আমাদের তিনটা রো। তো ঠিক একইভাবে যদি আমরা এখন টেবিলে যদি রো দিতে চাই, তাহলে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগটা হলো টেবিল রো আর সংক্ষেপে টি আর। তো তাহলে আমরা কি করবো, টি আর নিবো ফার্স্টে, এবং এটাও আমাদের ডাবল ট্যাগ, সুতরাং আমাদের এটা কি করতে হবে, অবশ্যই ক্লোজ করতে হবে টি আর। ওকে, তো তাহলে কি করলাম, আমরা একটা রো নিলাম, শুধুমাত্র একটা রো, ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমি এখনো কলাম নিই নাই। তো কলাম নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, টেবিলেতে কলামটা সরাসরি কলাম ইভেন নেওয়া হয় না, এটা নেওয়া হয় যে টেবিলে কতগুলো ডাটা থাকবে। তো তার মানে কি করলাম, আমরা একটা ফার্স্ট টেবিলের মধ্যে রো নিছি, তো একটা রো এর মতো কতগুলো ডাটা সেটা হিসাব করবে টেবিল ডাটা। তো তাহলে কি করবো, আমরা টিডি, টেবিল ডাটা সংক্ষিপ্ত রূপ টিডি, এবং এটা আমাদের কি ডাবল ট্যাগ, এই জন্য এটা আমাদের ক্লোজ করে দিতে হবে টিডি। তো তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, কি করলাম, আমরা ফার্স্ট একটা টেবিল নিলাম, টেবিলের মধ্যে কি একটা টেবিলের রো নিলাম, এবং রো এর মধ্যে আমরা একটা টেবিলের ডাটা নিলাম। তো সাপোজ টেবিলের ডাটা নিলাম, এটা কি যে ফার্স্ট, সাপোজ আমরা এটা কি ফার্স্ট নামে নিলাম। তো দেখা যাচ্ছে আমরা আরো গুলো ডাটা দেবো, আমরা সাপোজ 5টা ডাটা দেবো, ঠিক আছে। তো কি করলাম, তাহলে আমরা 5টা নিয়ে নিলাম। তো ফার্স্ট ওয়ান দেই, তারপর টু থ্রি, জাস্ট বোঝার জন্য যাতে বুঝতে পারি আমরা। তো তাহলে আমরা এইগুলো রাখলাম। তো দেখি এখন আমাদের এর আউটপুটটা কি আসে। তো যখন আমরা এখানে রিফ্রেশ করতে দেখতেছি কি আমাদের ফার্স্ট ওয়ান, ফার্স্ট টু, ফার্স্ট থ্রি, ফার্স্ট ফোর, ফার্স্ট ফাইভ আছে, কিন্তু আমরা আসলে এটা ভালো বুঝতে পারতাম, তবে তো অন্তত এইটুকু বুঝতে পারতেছি কি এটা এক সারিতে আছে, তাই না? তার মানে কি একটা রোতে আছে, এবং কতগুলো কলাম, এই 5টা কলাম আছে। তো আমরা ঠিক একই জিনিসটা আর একবার করি, ডুপ্লিকেট করি। তো সাপোজ এটা কি করলাম, ডুপ্লিকেট করে দিলাম কন্ট্রোল ডি দিয়ে, তাহলে আমাদের কি হয়ে গেল, দুইটা রো হলো এবং এক একটা রোতে আমাদের 5টা করে কলাম থাকলো। তো দেখি এটা সেভ করে এখন আমাদের কি আসে, তাহলে দেখেন কি আমাদের কিন্তু একই সারি, দুইটা সারি হয়ে গেছে এখন, এবং আমাদের সেই 5টা করে ডাটা আছে। তো এইটাকে আমরা আসলে এইভাবে ভালো বুঝতে পারতেছি না, কিন্তু এর যদি একটা বর্ডার দেওয়া যেত, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারতাম যে আসলে এটা কতগুলো রো হচ্ছে এবং কতগুলো কলাম হচ্ছে। তো তাহলে কি করবো, আমরা এটাকে বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, সেটা হলো টেবিলের মধ্যে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো বর্ডার ইকুয়াল সাপোজ আমরা 1 দিলাম, মানে 1 পিক্সেল। তো তাহলে আমরা দেখি কি হয়। তবে আমি আগেই বলে রাখি যে টেবিলের ব্যবহার কিন্তু এভাবে করতে হয় না, বা বর্ডার এই জিনিসগুলো আমরা পরবর্তীতে এরকম অ্যাট্রিবিউট ইউজ করব না, এগুলো সব আমরা সিএসএস দিয়ে দিব, কারণ এইচটিএমএল 5 থেকে কিন্তু এইসব বর্ডার টর্ডার এইগুলো আমাদের ডিনাই করে দিচ্ছে, ঠিক আছে, এগুলো ইউজ করার করতে মানা করে দিচ্ছে। তো তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের, দেখেন দুইটা কলাম আছে এবং 5টা রো আছে। তো ঠিক একইভাবে আপনারা এটা অনেকগুলো বাড়িয়ে নিতে পারেন, সাপোজ আপনি যদি রো আরো একটা বাড়িয়ে দেন, তাহলে কি আমাদের আরো রো বেড়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের 3টা রো হয়ে গেছে এবং 5টা কলাম। তো এইভাবে আপনারা যতগুলো খুশি ততগুলো সেইভাবে করতে পারেন। তো এই আজকের টিউটোরিয়াল এইখানেই শেষ, আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করেন, এবং নেক্সট টিউটোরিয়ালে এটার আরো কিছু অতিরিক্ত কাজগুলো দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।